বয়স আছে কলকাতা আলো ঝলমলে কলকাতা দেখতে কিন্তু খুব ভালো লাগে উৎসবের এই শহরে এই মুহূর্তে আমি যে হেঁশেলে রয়েছি সেই হেঁশেল একদম আলো ঝলমলে কারণ উৎসবের সঙ্গে মিলে থাকে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি দুই বাংলার স্বাদ একই পাতে হাতে রয়েছে গরম গরম ইলিশ আর এই মুহূর্তে আমি রয়েছি হিমুর হেঁশেলে যেটি কলকাতার একটি অনবদ্য হেঁশেল যেখানে দুই বাংলার সংমিশ্রণে দারুণ কিছু পদ আজ উপহার পেতে চলেছি আমরা সকলে ওয়েলকাম টু কিচেন টেলস কিচেন টেলসে আজকে একদম স্বাদের স্বাদ কাহন বলাই বাহুল্য কারণ রয়েছে আমি হিমুর হেঁশেলে এবং আমার সঙ্গে রয়েছেন শেফ সুতপা বড়ুয়া যাকে আমরা ভীষণ প্রিয় আদরে হিমুদি বলে আমরা যাকে চিনি ভীষণ ভালো লাগছে হিমুর হেঁশেলে এসে আর প্রথমত হচ্ছে যেটা সুতপা দি সেটা হচ্ছে মানে স্বাদে গন্ধে মানে এই মুহূর্তে মানে আলো ঝলমলে কলকাতা এবং ঝকঝকে কতগুলো খাবার সবকিছু মিলিয়ে কলকাতা শহরে দীর্ঘ ছ বছরের একটা জার্নি তো যদি একটু রিক্যাপ করতে বলি যেভাবে শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত এই যাত্রাটা কেমন ছিল হিমুর হেঁশেলে যাত্রাটা অবশ্যই স্মুথ ছিল না যাত্রাটা অনেক মানে চড়াই উচ্চাই পার করে আজকে উইকেন্ড কিচেন থেকে আজ একদম ঝলমলে একটা রেস্তোরাঁ একদম কিন্তু হিমুর হেঁশেলে যে সিগনেচার ডিশেস গুলো যেটা হিমুদি মানে নিজে ইনভেন্ট করেছেন ওপার বাংলা এপার বাংলা দুই বাংলা সংমিশ্রণে তো সেই ডিশগুলো সামনে যখন রয়েছে স্বাদে গন্ধে এবারে ফিরে যাই সেই ডিশগুলোতে সাদা ভাত রয়েছে কারণ সেটা ছাড়া বোধহয় বাঙালি মানে এপার বাংলা ওপার বাংলার বাঙালির যে কোনো মানে ভোজন বা যে কোনো রসায়ন কিন্তু কোনোরকম ভাবে সম্পূর্ণ হয় না কিন্তু আমরা শুরু করি একটা স্টার্টার দিয়ে যে স্টার্টারটা একদম সব অভিনব একটা স্টার্টার তো হিমুদি এই স্টার্টারটা সম্পর্কে একটু জানি আচ্ছা এই স্টার্টারটা হলো মোচার কুরকুরে মোচার পকোড়া কুরকুরে মোচার পকোড়া আচ্ছা অসাধারণ আমি একটু দেখাতে চাইছি কুরকুরে মোচার পকোড়া মানে একদম চিংড়ি মাছের যে ভেতরে যে পুরটা রয়েছে এবং মোচার একটা মানে উপরে ভীষণ ক্রাঞ্চি একটা ব্যাপার রয়েছে স্টার্টার দিয়ে যখন শুরু করলাম এরপরে আমরা যাই যে চিংড়ি মাছ অসাধারণ গলদা চিংড়ি ছবিতে দেখাই যাচ্ছে যে ডাবের শাঁস এবং গন্ধরাজের সংমিশ্রণে মানে বোঝাই যাচ্ছে যে এই স্বাদটা একদম অন্যরকম সঙ্গে রয়েছে যে ভেজিটেরিয়ান আইটেমের কথা বলছিলেন হিমুদিয়া তখন সেটা হচ্ছে ফুলকপির পাতুরি এটা না একটা খুব ইউনিক একটা ডিশ কিন্তু মানে পাতুরি নর্মালি আমরা ভেজিটেরিয়ান বলতে ছানার পাতুরি এবং মোচার পাতুরিতে লিমিটেড কিন্তু ফুলকপির পাতুরি এবং একদম সিজন টাইমে এই সময়টা ফুলকপির সেইটা কিন্তু একটা দারুণ ইনোভেশন এবং ফুলকপির এই যে তৈরিটা বা রসায়নটা কি একই রকম সর্ষে বাটা সব কিছু না একদমই না সর্ষে বাটাটাই নেই পাতুরি সর্ষে বাটা ছাড়া যেটা কিন্তু হিমুর হেঁশেলে একটা সিগনেচার ডিশ অবশ্যই চেখে দেখতে হবে আর খাওয়া দাওয়ার মানে হচ্ছে তো যিনি নিজেই শেফ যিনি নিজেই রান্না করছেন মানে হাতের একটা জাদু তো থাকেই সেটা হচ্ছে হাতে মাখা চিংড়ি তো এই হাতে মাখা চিংড়িটার সম্পর্কে একটু বলো এটা এপার বাংলা ওপার বাংলা কোন বাংলায় বাড়ির বাংলা বাড়ির বাংলা মানে অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি বা অসাধারণ চট্টগ্রামের লোকেরা যা কিছু করে সব হাতে মেখে করে হাতে মেখে করে আর আর রেস্ট অফ বাংলাদেশ সব শিলে বেটে করে এই দুটো সংমিশ্রণ রেস্টুরেন্ট থেকে তখন মনে করলাম মায়ের এই রেসিপিটা হাতে মাখা অসাধারণ মানে এটাই তো মানে বলে যে ফুড কুক উইথ লাভ একদম হাতের যে সেই সুন্দর গন্ধ সেটা রয়েছে এবং আমি চলে আসছি যেটা রাজকীয় একটা ডিশ মানে যেগুলো সামনে রয়েছে সবই রাজকীয় কিন্তু বোরানি যেই বোরানি কিন্তু কলকাতা শহরে অন্য কোথাও পাওয়া যাবে না এই বোরানিটা সার্ভ করে কারণ আমরা জানি যে বাংলাদেশি কুইজিন যেটা সেটার সঙ্গে যে ড্রিঙ্কটা সার্ভ করে সেটা কিন্তু একটা অ্যাপেটাইজারের কাজ করে একটা মানে সঙ্গে এমন একটা অ্যাকম্পানিমেন্ট যেটা কিন্তু নর্মালি আমরা একটু প্যালেটটাকে অন্যরকম করে থাকি তাই তেহেরি আমাদের সামনে রয়েছে মাটন তেহেরি হ্যাঁ মাটন তেহেরি এটা তো একদম মানে ওপার বাংলার পুরনো ঢাকার রান্না শুধুমাত্র ওখানে ছোট ছোট চাঙ্ক মাংস ব্যবহার করা হয় আমরা এখানে বড় মাটন পিস ব্যবহার দারুন উপরে বেরেস্তা দেওয়া আছে তার সঙ্গে স্যালাড সঙ্গে বুরানি আর কি চাই এবং মাটন কালাভুনা যদি এটা দেখা যেতে পারে মানে মাটন কালাভুনাটা মানে দেখেই মনে হচ্ছে মানে এতটা লোভনীয় কিন্তু এখানে হিমুদি তোমার নিজস্ব একটা টাচ তো নিশ্চয়ই রয়েছে মানে অ্যাপার্ট ফ্রম বাংলাদেশের যে ইনফ্লুয়েন্সটা ছাড়া যেটা রয়েছে সেটা হলো ঝাল কম এবং আরো একটা দারুণ সুন্দর অভিনব একটা মাটনের ডিশ যেটার উপর কাঁচা লঙ্কা এবং বেরেস্তা সার্ভ করা হয়েছে এই ডিশটা সম্পর্কে একটু এটা হলো বাংলাদেশের বলবো কেন একদম চট্টগ্রামের এটা মাটন মেজবানি ভুনা এই মাটন মেজবানি ভুনাটা যেহেতু খুবই ফেমাস মানে ইন চট্টগ্রাম চট্টগ্রামে কালাভুনা আর মেজবানি ভুনা দুটো কিন্তু চট্টগ্রামের রান্না পরবর্তীতে আদার ডিস্ট্রিক্টে হয়েছে সবশেষে ইলিশের পদটায় চলে আসে এই ইলিশের পদটা দেখতে একদম অভিনব একটা পদ কিন্তু এই ইলিশের পদটার একটা মানে টুইস্ট রয়েছে নামের মধ্যে টুইস্ট রয়েছে ইলিশটা সম্পর্কে জানি ইলিশটা হলো ফরিদপুরের হাতে মাখা ইলিশ হাতে মাখা ইলিশ কেন মানে আমরা ইলিশের একটা পিস দেখতে পাচ্ছি তার সঙ্গে একটা খুব সুন্দর গ্রেভি আর ধনে পাতা দিয়ে সেটাকে গার্নিশ করা হয়েছে হাতে মাখা কি অর্থ
ধনেপাতাটা তো আমার প্রিয় বলে করেছি, যেটা এটার অভিনবত্ব সেটা হলো এটাতে পেঁয়াজ রসুন আছে, আচ্ছা ঠিক আছে, এবং এটাকে আগে মশলাটাকে হাতে মাখতে হয়, মানে পুরো পেঁয়াজ রসুন আদার যে মশলাগুলো আছে সব হাতে মেখে পুরো মশলাটাকে তৈরি করে তবে মাছটা দিয়ে জিনিসটাকে ভাপে বানানো। এক্সেলেন্ট। যেখানে স্বাদ, যেখানে গন্ধ, যেখানে রন্ধন, যেখানে তার প্রণালী এবং সেখানে একটা এক্সপেরিমেন্ট, সবকিছু মিলিয়ে দুই বাংলাকে মেলানোর এই অভিজ্ঞতাটাই তো হিমুর হেনশেলের একদম অন্যতম একটা অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা চেখে দেখার পালা এখন। হিমুর হেনশেলের যে মেনু লিস্ট সেটা একদম চমকপ্রদ বলাই বাহুল্য, তার জন্য এসে চেখে দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা আমার সামনে রয়েছে সেটা হচ্ছে বুরানি, যেটা একমাত্র কলকাতাতে তারাই সার্ভ করে থাকেন, এবং ফুলকপির পাতুরি যেটা সর্ষে ছাড়া, মানে এটা একটা অভিনব ক্রিয়েশন এবং ইনোভেশন অ্যান্ড টুইস্ট। তাই ফুলকপির পাতুরিটা যদি চেখে দেখতে হয়, একদম সিজনাল ভেজিটেবল, তো এই সময় সকলে কিন্তু এটাই পছন্দ করে। ট্রাস্ট মি, ফুলকপির স্বাদ ছাড়া এর সঙ্গে যে ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। আসতেই হবে হিমুর হেনশেলে এবং চেখে দেখতে হবে দুই বাংলার অভিনব স্বাদ, কারণ সেটাই আমাদের ঐতিহ্য, আর বাংলাকে নতুনভাবে খুঁজে পাওয়া।